আমরা পুরোপুরি হতাশ হইলাম। এই ফ্লাইওভারটা যে শুধু আসা যাবে যাওয়া যাবে না এটা জানতাম না, তো আমরা পুরোপুরি ধরা খাইলাম এক ধরনের। এই ফ্লাইওভারটা দিয়ে শুধুমাত্র উত্তরা থেকে যে গাড়িগুলো আসবে বা ওই মাটিকাটা রোড থেকে যে গাড়িগুলো আসবে তারা শুধুমাত্র আসতে পারবে, আর যাওয়ার সময়ে নিচে দিয়ে যেতে হবে। এটা অবশ্য খারাপ হয় নাই, এবারে উপরে প্রচুর মানুষ, আজকে উদ্বোধন হওয়ার পরে মানুষজনের একটু ভিড় বেশি এখানে দেখাই যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে, আগে এই মোড়টার মধ্যে প্রচুর জ্যাম লাগতো, এখন অবশ্য আশা করি লাগবে না। আমাদের গ্রুপে চারটা বাইকই হারন পাইপ, আর এই রাস্তাটা এখন মনে হচ্ছে মিরপুরের সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে এটা। রাস্তাটা সেনাবাহিনী করছে, খুবই ভালো রাস্তা করছে এটা। এই হচ্ছে কালশি ফ্লাইওভার, যাওয়ার সময় যে ফ্লাইওভার উঠতে পারি নাই এখন উঠলাম, এটা আজকে উদ্বোধন হয়েছে। এটা দিয়ে শুধু যাওয়া যায় আসা যায় না, আর এখান থেকে দুই দিকেই যাওয়া যায়। আসার সময় ডিওএইচএস থেকে এদিকে আসা যায়, আর এখান থেকে ডিওএইচএস এর দিকে যাওয়াও যায়।